দেখেন কত সুন্দর নসিহত করেছেন পয়গম্বর সোহাইব আলাইহিস সালাতু ওয়াস সালাম। বড় চমৎকার নসিহত পয়গম্বর সোহাইব আলাইহিস সালাতু ওয়াস সালাম তাই বলেন, ও আমার সম্প্রদায়ের লোক, তোমরা মাপ এবং ওজনে পূর্ণ করো, সাবধান, এইগুলির ভিতরে তোমরা উল্টো পাল্টো করিও না, কারণ আল্লাহ সব বরদাস্ত করতে পারে। মানুষের হক নষ্ট করলে মহান আল্লাহ সেটা বরদাস্ত করতে পারে না। কথা কর না কেন, ঠিক কিনা? দিলের কান দিয়া কথাগুলি শুনবেন, মনে রাখবেন একটা কথা, আপনি ব্যবসায়ী, আপনাকে যদি কেউ 100 টাকা দেয়, 100 টাকার মানে যদি আপনি 90 টাকার মান দেন, মনে করবেন না আপনি বাহ্যিক দৃষ্টিতে মনে হয় আপনার লাভ হয়ে গেছে, না না না, আসলে যদিও লাভ হয়েছে কিন্তু বুঝবেন না কিয়ামতের ময়দানে ওজন কম দেওয়ার কারণে, মানুষের হাত নষ্ট করার কারণে আপনার অবস্থা এমন হবে, হাসরের ময়দানে আপনার চাইতে গরিব সহায় আর কেউ থাকবে না। এই জন্যই তো হাদিস শরীফের ভিতরে আসি, আল্লাহর হাবিব বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন একদিন সাহাবায়ে কেরামকে প্রশ্ন করেন, ও আমার সাহাবীরা শোনো, একটু তোমাদের কাছে আমি জানতে চাই, বলো তো দেখি তোমাদের ভিতরে সবচেয়ে গরিব ব্যক্তি কে, গরিব ব্যক্তি কে? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, ওই ব্যক্তি তো সবচেয়ে বড় গরিব, তার টাকা নাই, পয়সা নাই, ধন সম্পদ নাই, যে ভালো খাইতে পারে না, ভালো পরিধান করতে পারে না, আমাদের সমাজে তো তাদের কি গরিব বলা হয়? রসুল বলেন, না না, আসলে ওরাই গরিব না, আমার উম্মতের ভিতরে ওই সমস্ত উম্মতগুলি সবচেয়ে বড় গরিব, বড় অসহায়, যারা হাসরের মাঠে অগণিত অসংখ্য অগণিত অসংখ্য সওয়াব নিয়ে আল্লাহর আদালতে দাঁড়াবে। দাঁড়াইলে কি হবে? মানুষের হক দিতে দিতে দেখা যাবে আর একটা নেকিও নাই। কথা কর না, ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা বলো তো দেখি তোমাদের মাঝে সবচেয়ে গরিব ব্যক্তিকে। সংক্ষিপ্ত কথা হলো, সাহাবীরা বলে, হুজুর, যার টাকা নাই, যার পয়সা নাই, যার গুণ নাই, যার বাড়ি নাই, যে আরামে খাইতে পারে না, ভালো কাপড় যে পরিধান করতে পারে না, ভালো পোশাক, ভালো বস্ত্র যে ব্যবহার করতে পারে না, হে এই তো গরিব। কথা কন্যা কে লাগে? রসুল বলেন, না না না, আসলে সে গরিব না। খুব গভীর মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। আল্লাহ রসুল বলেন, আসলে সে গরিব না। নবী বলেন, গরিব কেডা? ওই উম্মতগুলি গরিব যারা দুনিয়াতে অগণিত অসংখ্য নিয়া অগণিত অসংখ্য সওয়াব তারা অর্জন করবে, ইবাদতের মাধ্যমে সওয়াব হাসিল করবে, কিন্তু হাসরের মাঠে দেখা যাইব মানুষের হক দিতে দিতে হ্যাঁ সে খালি হয়ে গেছে। তাহলে কি বোঝা গেল আমার ভাইরা? আপনি যদি ব্যবসার মধ্যে কাউকে ঠকায় দেন, কোনো মানুষের হক নষ্ট করে দেন, ওজনে কম দেন, আর সারা রাত সেজদা দেন, আল্লাহর কসম আপনার সেজদা হাসরের মাঠে আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। এই জন্যেই তো হাদিসে আসছে, হালাল গেজা উপার্জন করা কথা কয় না, ফরজ, ফরজ, সবাই বলেন হালাল গেজা উপার্জন করা, আরো জোরে, আরো জোরে, জোরে বলো, নারে তাকবীর, কোরআন হাদিস যে কানে, আলেম ওলামা যে কানে, পীর মাশায়েখ যে কানে, কোরআন হাদিস যে কানে, বন্ড পীর যে কানে, বুঝে কইছেন তো? আল্লাহ কবুল করুক, সবাই বলে আমিন। আমার প্রাণের ভাইরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলি শুনেন, তাহলে আপনি দুনিয়াতে নামাজ রোজা ইবাদত খুব বেশি পালন করলেন কিন্তু মানুষের হক নষ্ট করেন, ব্যবসা করেন তো ওজনে আপনি কম দিতেছেন, আপনার চাইতে বড় অসহায় আল্লাহর জমিনে আর কেউ হতে। এই জন্য দেখবেন কেউ যদি হারাম টাকা বেশি খামায় হের যাইতে কিন্তু সময় লাগে না। কথা কন না, আপনাদের এলাকার কথা আমি কোনো সময় কই না, কারণ আপনারা সবাই ফিসাব, আমি জানি আপনারা এক একজন গাউসুল আজম মহিউদ্দিন আব্দুল কাদের জিলার কি গণ আপনারা, যাক আপনাদের না, আমি বাহিরের কথাই বলতেছি। তাহলে কি বোঝা গেল?
যে আমি যদি হারাম খাই, হারাম খায়া লক্ষ লক্ষ টাকার মালিক হই, জীবনের শেষে দেখা যায় এমন গজব আয়, আমি যা কামাইছিলাম সাথে সাথেই শেষ। কারণ আল্লাহর দরা সত্য, কথা কয় না আল্লাহর দরা, আরো জোরে আল্লাহর দরা, আমার কথা নেই, আল্লাহ কোরআনে বলেন ইন্না বাতাসা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ বলেন বান্দা শুন আমার দোরা শক্ত দোরা, কালকে কেমন দোরা দরছে দেখছিলেন তো, হ্যাঁ এখন যে যাইব মনে করবেন হে হে দল, বুঝলে এখন যে যাইব মনে করবেন হে দল, আপনার এলাকার সিস্টেম দেখে আমি বুঝি না, এখন তো আইসো তা আমার জ্বালাই কেন লেগে, আমার জ্বালাইলেন কেন লেগে, একটু আগে আইতেন না, আমি যদি কিয়ামত পর্যন্ত ওয়াজ করি আপনারা আগে আইতেন না, আপনারা আমি আওয়ার করে আইবে, এই সিস্টেম আর কয়দিন চলব, আল্লাহ আপনাদেরকে হেদায়াত দান করুক, আমি নাস্তে কইছেন আরো জোরে বলেন না আমিন, রাগ করছেন নি, রাগ করে লাভ নাই, রাগ করে লাভ নাই, আর আমি আপনাদেরকে বদদোয়াও করি নাই, হেদায়েতের জন্য আপনাদেরকে আল্লাহর কাছে দোয়া করছি, কারণ হেদায়েত যদি কেউ পেয়ে যায় এর চেয়ে বড় নিয়ামত আল্লাহর জমিনে আর কিছু হতে মানুষের হক দিদি দিদে, মানুষের হক দিদি দিদে আর কিছু থাকবে না, এই জন্য খেয়াল করবেন সাবধান, আমি আবাদত যদিও একটু কম করি আমি যেন হারাম খাই না, হারাম খাইলে আমার আবাদত কবুল হবে না, হারাম খাইয়া যদি আমি বাইতুল্লাহর সামনে গিয়া সেজদা দিই, আল্লাহর কসম বাইতুল্লাহর সামনে সেজদা দিলেও হবে না, কিছু লোক এমন আছে সুদ খায় কিন্তু হজ করে, সিলেট অঞ্চলে নাই ঢাকায় আছে, ঢাকায় কথা কর না কেন লেগে আসেনি, সুদ খায় আবার হজ করে সাফা কত, সুদ খায় নামাজ পড়ে না, ইমাম সাহেবের সামনে গিয়া কয় ইমাম সাহেব নামাজ না পড়লে কি হইছে আমার ইমান তো ঠিকই আছে, নাউজুবিল্লাহ ফকেটে কয়ে বাড়ি তুলে যায় না, আরো জোরে কোন নাউজুবিল্লাহ, আবার বাইরের জন্য খেয়াল করবেন দুনিয়াতে যদি কেউ আল্লাহর হক নষ্ট করে আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে, এর কারণ হলো আল্লাহর অপূরন্ত দয়া বান্দার উপরে রয়েছে, এমন একটা সেকেন্ডও নাই যে আমার আপনার উপরে আল্লাহর রহমত বর্ষণ হয় না, কিন্তু আল্লাহ দেখি বলি বান্দারে কেউ যদি মানুষের হক নষ্ট করে, এটা আমি আল্লাহ এত তাড়াতাড়ি মাফ করি না, মানুষের হক নষ্ট করলে আল্লাহ মাফ করার কোনো সুযোগ নাই, আল্লাহ চাইলে তো মাফ করে দিতেই পারে, কিন্তু আল্লাহর সিস্টেম হইল মানুষের হক নষ্ট করলে বান্দা যতক্ষণ পর্যন্ত মাফ না করবে আল্লাহ মাফ করবে না, এই জন্য আমার খেয়াল রাখা চাই আমার ব্যবসাটা যেন হালাল হয়, আমি যেন অন্যের হক নষ্ট না করি, আমি হারাম খাইয়া বেশি দিন থাকতে পারবো না, দুনিয়ার থেকে যাওয়ার সময় হারাম খায় যেখানে বলা যারা এদের পরিস্থিতি কিন্তু ভালো হয় না, চেহারা পরিবর্তন হয়ে যায়, এই জন্য দেখবেন ভাইরা আমার এই দুনিয়াতে অনেক সুদ দেন বলা আছে, যদিও দুনিয়াতে অনেক সম্মান কিন্তু মরণের সময় মানুষ যাবে দূরের কথা, ওর কাছে কুকুর পর্যন্ত যায় না, ঠিক কিনা, এই জন্য পয়গম্বর সাইয়্যিদ আলী সালাতু ওয়াসসালাম তার জাতিকে উদ্দেশ্য করে বলেন কদ জাআতকুম বাইয়্যিনাতুম মির রাব্বিকুম ফাআউফুল কাইলা ওয়াল মিজানা ওয়ালা তাবখাসুন নাসা আশিয়াআহুম ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা,
ইবলাস সালাম বলেন, ও আমার লোকেরা, আমি মহান আল্লাহর পক্ষ থেকে নবুয়তের স্পষ্ট দলিল নিয়ে তোমাদের কাছে এসেছি। আমি তোমাদের কোনো দুশ্মন না, আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী। পয়গম্বররা কখনো উম্মতের দুশ্মন হতে পারে না। অতএব মাপ এবং ওজনে তোমরা পরিপূর্ণ করে দিবা, সাবধান, এতে কিন্তু উল্টা পাল্টা করো না। পাশাপাশি তিনি বলেন, ওলা তাবখাসুন নাসা আসিয়া আহুম, আর মানুষকে যখন দ্রব্য দিবা, মাল দিবা, এখানের মধ্যেও কার ছবি করো না, মাল দিতে গিয়া কম দিও না। এই জন্য দেখবেন অনেক ফলের দোকানে দেখা যায়, আপনি 2 কেজি আপেল কিনবেন 250 গ্রাম টুঙ্গা, সিলেটি ভাষা কর টুঙ্গা সিরেন। আপনি যদি ফলের দোকানে যান, ফললা ভাই আপনারা 2 কেজি আপেল দে, আপনি সিলে 250 গ্রাম টুঙ্গা দিছে, আমার কথা বলছেন দেয়নি। দেখেন মিষ্টি দোকানে গেছেন, 2 কেজি মিষ্টি, 1 কেজি এক কার্টন মিষ্টি কিনলে দেখবেন 150 গ্রাম টুঙ্গা দিছে। হে মনে করে আমি বড় বুদ্ধিজীবী, কথা কর না কেন? আল্লাহ কয় বান্দা শুনো, দুনিয়াতে টাকা লাভ নাই, আসরের মাঠে কিন্তু আমার সামনে দাঁড়াতে হবে। এই জন্য পয়গম্বর সাইয়েদ আলী ইসলাম বড় সুন্দর করে নসিহত করে উম্মতের, আরে ও আমার সম্প্রদায়ের লোকেরা, মাল দিতে গিয়া, দ্রব্যাদি দিতে গিয়া কম দিও না। জিন্দা বাজার গেছেন আলহামরা মার্কেটে, দেখা যায় 10টা কাপড় কিনছেন, দোকানদার এত সালাকের সালাক, শপিং ব্যাগে ঢুকাইয়া 8টা দিছে, 8টা কটা দিছে? 8টা। না আপনি তো বাড়িতে দেন কি রে, মাল দি কাপড় দি কিনলাম 10টা, দেখা যায় দি 8টা, কেউ ভাই মাল কই? তখন এই দোকানদার কয়, আমি তো আমারটা দিছি, ওই বাকি আপনার ব্যাপার। এখন যদি আমার দোকান থেকে মাল নিয়ে আপনি হারায়ালাম, আমি এখন কি করব? কারণ অনেক দোকানে এরকম লেখা আছে, বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না। কিন্তু নবীর সুন্নত হলো, এটা লিখে দাও, বিক্রিত মাল ফেরত নেওয়া হয়। আরে ভাইয়া, আমার রিজিকে যতটুকু আছে এর চেয়ে কি বেশি আমি খেতে পারবো? কথা কয় না। আমার কপালে যতটুকু আল্লাহ লেখে দিয়েছি, এই জন্য দেখবেন যারা হারাম বেশি খায় এদের পেটে যায় না, ব্যাংকে টাকা নষ্ট হয়। আমার কথা না, গাজীপুর শহরে এক মহান নেতার সঙ্গে আমার সম্পর্ক ভালো, তিনি 3-3 বার আমাকে ওয়াজ শুনিয়েছে। কয়বার? 3 বার। এইবারও দাওয়াত দিয়ে রাখছে, অগ্রিম দাওয়াত। কিন্তু আমার অনেক লোক কজুর একটু ওয়াজ করে দেন, আপনারা যদিও দাওয়াত দেয় আলেম ওলামাদেরকে খাওয়ায়, কিন্তু হারাম খাইয়া পেটটারে আড়াইয়া দোষা করছে, ঠিক কিনা জোরে কন? আমি তো আর ভদ্রলোক কি কথা বলতে পারি না, এই কথা বললে কি বুঝেন অবস্থা ঠিক থাকবো নি ভাইরা আমার? তাইলে আমার দেশে এমন অনেক লোক আছে, এমন অনেক লোক আছে মনে করে অন্যরে টোকায় দিতে পারলে, হারাম হারাম কামাই করতে পারলে মনে হয় আমার মালে বরকত হবে, না বরকত হবে না, আল্লাহ তোমাকে ধরে না। কিন্তু যখন ধরবে এত তাড়াতাড়ি আল্লাহ তোমাকে ছাড়বে না, কারণ আল্লাহ সব বরদাস্ত করে, বান্দার হক নষ্ট করলে আল্লাহ সেটা বরদাস্ত করে না। এই জন্য পয়গম্বর সাইয়েদ আলী ইসলাম এক সুন্দর গুলি চমৎকার নসিহত গুলি করতেছেন। 1 নম্বর হলো ইবাদত করব কার? 2 নম্বর পয়গম্বর সাইয়েদ আলী সালাত ওয়া সালাম তার উম্মতকে বলেছেন তোমরা ওজনে পরিপূর্ণ করবা। 3 নম্বর হলো মাল যদি বিক্রি করো, তুমি যদি ব্যবসায়ী হও, সাবধান, মাল কিন্তু কমায়া দিও। গেল কয়রা? আরো জোরে বলেন। 4 নম্বরে পয়গম্বর সাইয়েদ আলী সালাম দুয়া সালাম বলেন, ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা। আমার মেয়েরা দেখেন পয়গম্বর সাইয়েদ আলী সালাম
আলাইহিসসালাম তার উম্মতকে কি সুন্দর নসিহত করে আল্লাহ কোরআনে বর্ণনা করেছে, এ বেয়াদব কুলাঙ্গার পিজুজদা ঠিকজ দাড়ি রাখা চন্দ্রসেন লক্ষণ, আর টাকলোর উপরে কাপড় পরিধান করা চন্দ্রসেন লক্ষণ। আমি বলি তোদের যারা তুই যাদের অনুসারী তোরা যাদের অনুসরণ করস, আসলে এরাই হলো সন্ত্রাস, সন্ত্রাসের গড পাদার হইলি তোরা, কথা কর না কেন ঠিক কিনা? আল্লাহর কোরআনে সন্ত্রাসী নাই, কোন পয়গম্বর পৃথিবী দেওয়া শান্তির জন্য আগমন করে নাই, পয়গম্বর সহিব সেই যুগে তার উম্মতকে বলেছে, উম্মতের আসলে জমিনের মধ্যে ফাসা সৃষ্টি করো না, জমিন সংজমিনের মধ্যে ফাসা সৃষ্টি করো না, মানুষগুলি সংশোধন হয়ে যাওয়ার পরে ফাসা সৃষ্টি করো না, সন্ত্রাসী করো না, উগ্রবাদী আর সন্ত্রাসী জমিনে কায়েম করো না। আমি এক জায়গায় অজ গেছি, আমার একটা ঠুকা ধরে দিচ্ছি, ঠুকা চিনেননি হজুর, রাজনীতি বলবেন না। কি নীতি বলবেন না? রাজনীতি। আমি বললাম হ্যাঁ রাজনীতি বলবো না, কোরআনের কথা বলবো, কথা কন্যা করে আরো জোরে কর কি হুজুর রাজনীতি বলবেন না। আবার আমার নসিহত করছে হুজুর সন্ত্রাসের বিরুদ্ধে বলবেন, আরেক লোক বলে হুজুর যিনি নসিহত করেছে এই এলাকার সন্ত্রাসীদের ঘট বাঁধার উনি নিজেই, কথা কন্যা করলেন মাদক এর বিরুদ্ধে ওয়াজ করবে, ভালো কথা। তো পাশে ওই লোকটাই কইতেছে হুজুর মাদকের যত কারবারি আছে অংশ কিন্তু একটা ওনার কাছে যায়, আসল কথা হলো উনি আমার জবান বন্ধ করে দিতে চান। অথচ যদি সত্যিকার কোরআন হাদিসের ভিত্তিতে ওয়াজ করা লাগে তাহলে আপনারা কি বলেন, ইসলামের ভিতরে রাজনীতি আছে কিনা নাই? সমাজনীতি, অর্থনীতি, রাষ্ট্রনীতি সব আছে, কিন্তু আমাদের দেশে কিছু লোক আছে এরা ইসলাম ভালোবাসে ততক্ষণ যতক্ষণ ওদের উপরে কোনো মুসিবত না আসে, ওদের উপরে কোনো জ্বর না আসে, যখন ওদের উপরে জ্বর আসে তখন আর ওরা ইসলাম মানে অথচ ইসলামের শিক্ষা কি? পয়গম্বর সাল্লাল্লাহু ইসলাম বলে নেই আমার সম্প্রদায়ের লোকেরা লা তুফসিদু ফিল আর্দ, তোমরা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করো না, উগ্রবাদী সৃষ্টি করো না, জঙ্গিবাদী জমিনের মধ্যে সৃষ্টি করো না, কারণ পৃথিবীর কোন পয়গম্বর ইতিহাস এমন একটা ইতিহাস দেখাতে পারবেন না যারা উগ্রবাদী আর সন্ত্রাসীর সঙ্গে সম্পর্ক ছিল, সকল পয়গম্বর এসে সন্ত্রাসীর বিরুদ্ধে ওয়াজ করেছেন, জঙ্গিবাদের বিরুদ্ধে ওয়াজ করেছেন, উগ্রবাদের বিরুদ্ধে ওয়াজ করেছেন, কথা কোন ঠিক কিনা? আমার পণের ভাইরা ইসলাম শান্তি ধর্ম, ইসলাম আছে যেখানে শান্তি আছে, একটু বলেন ইসলাম আছে যেখানে শান্তি আছে, ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া বর্ণ সবই জাহান্নামের ঠিকানা, ইসলাম ছাড়া বর্ণ সবই জাহান্নামের ঠিকানা, মারহাবা। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া বর্ণ সবই জাহান্নামের ঠিকানা, ইসলাম ছাড়া বর্ণ সবই জাহান্নামের ঠিকানা, মারহাবা কর। কেউ বা গৌড়ি গণতন্ত্র, কেউ বা আবার রাজতন্ত্র, কেউ বা গৌড়ি গণতন্ত্র, কেউ পায় আমার রাজতন্ত্র, সব কিছু পেটে পূজারি বন্ডামি আর বাহানা, ঠিক না কইলো ঠিক জোরে কোন, কেউ বা করে গণতন্ত্র, কেউ পায় আমার রাজতন্ত্র, সব কিছু পেটে পূজারি বন্ডামি আর বাহানা, ইসলাম ছাড়া বর্ণ সবই জাহান্নামের ঠিকানা ভাই, ইসলাম ছাড়া বর্ণ সবই জাহান্নামের ঠিকানা, আল্লাহু আকবার। তাহলে কোরআন কি বলে? কোরআন কি সন্ত্রাসীকে সাপোর্ট করে?
পৃথিবীর কোন পয়গম্বর সন্ত্রাসের শিক্ষা দিয়েছেন? সন্ত্রাস যেখানে ইসলাম সেখানে নাই, কোন পয়গম্বর সন্ত্রাসের শিক্ষা দেন নাই, বাবা আদম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত। তাই তো সোহেল ইসলাম বলেন সাবধান সাবধান, জমিনের মধ্যে অশান্তি জঙ্গিবাদী উগ্রবাদী তোমরা কায়েম করো না, দালিকুম খাইরুল লাকুম, এটাই তোমাদের জন্য কল্যাণকর হবে। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা বিশ্বাস করো, যদি তোমরা ঈমান আনো। এবার আমার দোস্তরা দেখুন তো, পয়গম্বর সোহেব আলাইহিস সালাম কয়টা নসিহত করেছিলেন? আরো জোরে, চারটা। এই যে কথাগুলি বলছিলেন এগুলি ভালো না খারাপ? যখনই আপনি ভালো কথা বলবেন তখনই দেখবেন আপনার পিছনে একদল লোক বাধা দেবে, কথা কন না কেন?